সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নবান্ন টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছি। কেমন আছি অনুষ্ঠানটিতে মূলত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা। এই অবস্থায় আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানভীরুল আলম স্যার। এছাড়া আমাদের সাথে কথা বলবেন আজকে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব ডক্টর মোয়াজ্জেম হোসেন। এছাড়াও আলোচনায় অংশ নিবেন আমাদের সাথে বগুড়া থেকে অংশ নিচ্ছেন এবারের দুইজন পরীক্ষার্থী, আমরা বলছি অদম্য অদম্য দুই শিক্ষার্থী যারা বিশেষ চাহিদা সম্পন্ন হিসাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, দিবা এবং রাত্রি, তারা আমাদের সাথে অংশ নেবে এবং তাদের বাবা আমিনুল ইসলাম আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আজকের মূলত আমরা যদি বলি যে সারাদিনের যেসব সংবাদপত্রগুলো সেগুলোতে সব জায়গাতেই মূলত আজকের এই পরীক্ষার ফলাফলটিকেই মূলত তারা গুরুত্ব দিয়েছে এবং সেই বিষয় সবগুলোতে এই যে এখন আমাদের দেশে সারা দেশে যে করোনার যে থাবা, তার মাঝেও আমরা বলতে পারি যে আজকে যে করোনার থাবার মাঝেও
এতক্ষণ বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম জানালাম। এ পর্যায়ে আপনাদের সাথে আলোচনা আসতে চাই। প্রথমেই আমরা একটু রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যার, আপনার কাছে আমরা শুরুতে যেতে চাই যে আজকে যে ফলাফল হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের যে ফলাফল, সেই ফলাফল সম্পর্কে আপনার কাছে সংক্ষিপ্ত ভাবে একটু জানতে চাই এবং ফলাফলের মূল্যায়নটি আপনি কিভাবে করছেন, এই ফলাফলটাকে কেমন ভাবে দেখছেন জনাব মোয়াজ্জেম হোসেন। জি, ফলাফল যেটা প্রকাশিত হয়েছে, প্রথমে তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংযোগে, আপনাদের সঙ্গে সংযোগ হতে পেরে। আর ফলাফলটার বিষয়ে আমার মূল্যায়ন হচ্ছে যে ফলাফলটা দেশের এই সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ফলাফলটা আমরা বলবো যে আমার সন্তোষজনক ফলাফল হয়েছে, এটাই আর কি বলতে চাই। আচ্ছা, ফলাফলের আপনাদের অতীত যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে আমরা রাজশাহী শিক্ষা বোর্ড এবারে চতুর্থবারের মতো শীর্ষ পর্যায়ে রয়েছে, কিন্তু পাশের হারের দিক থেকে অন্যবারের তুলনায় খানিকটা কমেছে, এরকম বিশ্লেষণই আমরা দেখছি। জি জি, আসলে পাশের হার বলতে পারেন যে দেশে সার্বিক ভাবে পাশের হার কিছুটা কমেছে আর কি। আমাদের বোর্ডে না, সব বোর্ডেই আর কি দেশে সার্বিক ভাবে পাশের হার কিছুটা কমেছে। আচ্ছা আচ্ছা, তো এই ফলাফলটিকে আপনারা সন্তোষ প্রকাশ করছেন বা আরো ভালো করার ব্যাপারে কি স্কুল গুলোকে কোনো নির্দেশনার বিষয় আছে নাকি? হ্যাঁ, সে অবশ্যই আছে, আরো ভালো করতে হবে। আমরা তো আমাদের টার্গেট যে আমরা তো চাইবো যে 100 ভাগ আমরা পাস, যাতে সামনের দিনে আমরা 100 ভাগ অর্জন করতে পারি, অবশ্যই সেটা চাইবো, এই প্রত্যাশা তো করতেই পারি। এবং সেই জন্য আমাদের আমরা কিছু পদক্ষেপ হয়তো আমরা নিব, যেটা অলরেডি আলোচনা হয়েছে বা ইতিপূর্বে করা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা প্রায় বা মাঝে মধ্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করি, মিটিং করছি এবং বিভিন্ন ভাবে মিটিং করছি, উৎসাহিত করছি। এইভাবে আমরা ফলাফলটা আরো উন্নতি কিভাবে করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। স্যার, আমরা একটু জানতে চাই যে মূলত এসএসসি পরীক্ষার আগে বা পরীক্ষার সময়, পরীক্ষার ফলাফলের পর আপনাদের পক্ষ থেকে, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এইসব বিষয়গুলো, শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয় বা অনেক সময় কঠোর ভাবেও বলা হয়, তো সেই জায়গা থেকে আপনারা ফলাফল গুলো কেমন পাচ্ছেন বা স্কুল প্রধানদের দায়িত্ব বা শিক্ষকদের দায়িত্ব তারা সেটিকে যথাযথ ভাবে পালন করছে কিনা বা তাদের আরো দায়িত্ব আছে কিনা আপনারা কি মনে করছেন কি এটাকে? না, তারা আমরা আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি, বলছি বিভিন্ন সময়ে আমরা সভা সভা করছি আর কি, আলোচনা করছি বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের এখানে সভা হয় প্রধান শিক্ষকদের নিয়ে, এক্সামিনারদের নিয়ে এবং শিক্ষকদের নিয়ে আলোচনা হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের এই শিক্ষার মান এবং শিক্ষার হার বৃদ্ধির বিষয়ে আমরা বিভিন্ন ভাবে তাদের সঙ্গে আলোচনা করি, তাদেরও পরামর্শ নিয়ে আমরাও তাদেরকে কিছু পরামর্শ প্রদান করি। এবং সাথে সাথে আমরা ওই আপনার এই স্কুল ভিজিটের বিষয়টাও আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। আমাদের বিভিন্ন কর্মকর্তারা মাঝে মধ্যে ভিজিট করেন, ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষকদের এবং প্রধান শিক্ষকদের নিয়ে আলোচনা করেন, এবং এই যে শিক্ষার পরিবেশ, এই প্রতিষ্ঠানের পরিবেশ এবং ছাত্রছাত্রীদের প্রতি আরো মনোযোগী হওয়ার ব্যাপারে আমরা বিভিন্ন ভাবে তাদেরকে পরামর্শ দিই, এবং কোনো যদি কোনো ঘাটতি থাকে সে বিষয়েও তাদেরকে আমরা সেই ঘাটতি দূর করার জন্য আমরা পরামর্শ প্রদান করে থাকি, বলে থাকি। অনেক ক্ষেত্রে মানে কিছুটা চাপও সৃষ্টি করি আর। আচ্ছা আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথেই থাকেন। আমরা একটু যেতে চাই, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তানভীর স্যার, আমরা একটু আমরা যেতে চাচ্ছি তার কাছে, আমরা কি যেতে পারছি? আমরা এই মুহূর্তে তার সংযোগটি পাচ্ছি না,
তানভীর আলম স্যার আমাদের সাথে আবার সংযুক্ত হলে আমরা তার সাথে আলোচনা যাব। আমরা এই মুহূর্তে যেতে চাই একটু বগুড়ায়, সেখানে আমিনুল ইসলাম সাহেব আছেন। আমরা বলবো যে অদম্য দুই শিক্ষার্থী পরীক্ষার্থী তাদের বাবা আমিনুল ইসলাম। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে মেয়েদের যে ফলাফল সেটিকে আপনি কিভাবে দেখছেন? ওরা যেরকম লিখতে পারে না ঠিকভাবে, আলহামদুলিল্লাহ অনেক আমি খুশি, ওরাও খুশি, আর ফলাফল তো ভালোভাবে সবাই চায়, আর একটু ভালো হলে ভালো হতো। আচ্ছা, তাদের ফলাফলটি কি দুজনের, দিবা এবং রাত্রি আপনার মেয়ে, তাদের ফলাফলটি আমাদের একটু জানাবেন। হ্যাঁ, আপনার দুই মেয়ের কার ফলাফল কি, কে কিভাবে পাশ করেছে একটু বলবেন। দুজনেই দুজনেই এ পাইছে, ফোর পয়েন্ট আচ্ছা 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 আমরা কি দিবা এবং ওদেরকে জিজ্ঞেস করে ওরা বলবে। হ্যাঁ, আমরা একটু তোমাদের কাছ থেকে জানতে চাই যে আসলে তোমরা তোমাদের নাম বলে একটু আমাদেরকে বলো, তোমার ফলাফল কেমন হয়েছে, কি তোমার কেমন লাগতেছে? আমার তো খুব ভালো লাগতেছে, আর একটু হলে আমার ভালো লাগতো, গোল্ডেন আরেকটু হলে ভালো। আচ্ছা 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 তো খারাপ, আমার মনটা একটু খারাপ। আচ্ছা আচ্ছা, আর একটু ভালো ফলাফল চেয়েছিলে তাই তো? আচ্ছা, তুমি একটু বলো আমাদেরকে, তুমি তুমি যে লেখাপড়া করছো এত কষ্ট করে, অন্যদের চাইতে তো তোমার কষ্ট হচ্ছে, তো এটি কিভাবে সম্ভব হচ্ছে? তোমার বাবা মার কেমন সহযোগিতা, বাড়ির আশপাশের লোকজন কেমন সহযোগিতা করে তোমাদের? বাবা মা তো অনেক সহযোগিতা করে, আর সেপাড়ের লোক অনেক সহযোগিতা করে, আমরা একটু তোমার বোনের কাছে যেতে চাই, তোমার বোন কি বলবে, ফলাফল কেমন হয়েছে? আমার নাম বলো। আমার নাম দিবা, তোরা দিবা। আমি খুশি হয়েছি, আমি খুশি হয়েছি, আর একটু হইলে ভালো ভালো লাগতো। আচ্ছা, তুমি একটু দিবা, তুমি আমাদেরকে একটু জানাবে, তুমি যে এই যে এসএসসি পরীক্ষা দিলে তার আগে তোমাকে স্কুলে যেতে হয়েছে, তোমাদের স্কুলে ঠিকঠাক যাওয়া যেতে পারো, বা তুমি কিভাবে স্কুলে যেতে? বলো, রেগুলার যাইতাম না? রেগুলার যাইতাম না, আব্বু নিয়ে যাইতো, আব্বু নিয়ে যাইতো, খালি পরীক্ষার সময় যাইতাম। আচ্ছা আচ্ছা, কেন তুমি স্কুলে কেন যেতে পারতে না, তোমার স্কুলে কি যাওয়ার মতো পরিবেশ নাই? ওরা ওরা আসলে হাঁটতে পারে না, হাঁটতে পারে না, সিপি সমস্যা ওদের। ওই স্কুলে আমি নিয়ে যেতাম সপ্তাহে 2-3 দিন এরকম, আর বাসায় থাকতো, পরীক্ষার সময় রেগুলার পরীক্ষা দিত, বাসায় স্যার এসে পড়াইতো। আচ্ছা আচ্ছা, তো আমরা আমরা আপনাদের কাছে আবারও আসবো, আমিনুল ইসলাম সাহেব আপনার কাছে আমরা আরো কথা শুনবো। আমরা একটু সংযুক্ত করে রাজশাহী শিক্ষা বোর্ডে তো আপনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন, আপনার সময়ও পরীক্ষা হয়েছে, তো এই যে এবারের যে ফলাফলটি রাজশাহী শিক্ষা বোর্ডের, এটিকে আপনি কিভাবে দেখছেন? এই যে যে পাশের যে হার, এইখানে 90-এর অধিক পাশ আর কি, 90.37%, এটিকে কিভাবে দেখছেন স্যার? তানভীর স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? এমনি ভালো শুনতে ভালো এগুলো স্যার, আপনি বোধহয় আমাকে শুনতে পাচ্ছেন না তানভীর স্যার? হ্যাঁ, আমি মাঝে মাঝে শুনতে পাচ্ছি, মাঝে মাঝে লাইন কেটে যাচ্ছে। আচ্ছা, আপনি একটু বলবেন রাজশাহী শিক্ষা বোর্ডের এবারের ফলাফলকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? মাঝে মাঝে শুনতে পাচ্ছি, মাঝে মাঝে লাইন কেটে যাচ্ছে। জি তানভীর স্যার, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন এখন পাচ্ছি। আপনি একটু এবারের ফলাফলটি আমাদেরকে একটু মূল্যায়ন করবেন, রাজশাহী শিক্ষা বোর্ডের যে ফলাফল হয়েছে এটি কেমন হয়েছে আপনার মতে? হ্যালো,
স্যার আপনি আপনার আপনার হেডফোনের সংযোগটি খুলে আমাদের সাথে একটু কথা বলবেন। অভিনন্দন রাজশাহী শিক্ষা বোর্ডকে, এটি নিঃসন্দেহে একটি চমৎকার ফলাফল। যদিও আমি বিস্তারিতভাবে রাজশাহী বোর্ডের ফলাফল এখনো জানিনি, বিশেষ করে জিপিএ। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি? জি বলেন। শুনতে পাচ্ছি? আমার দৃষ্টিতে অবশ্যই এটি একটি ভালো। কেন দুঃখিত, আমরা স্যারকে বিচ্ছিন্ন হয়ে গেছে, স্যারের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। মহজুম স্যার, আপনার কাছে একটু শুনতে চাই যে আমরা বিভিন্ন সময়ে যে ফলাফল নিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য ভাগ পাস করতো, এবারের বোধহয় সেই দিকটি নেই, তো সেদিক থেকে ভালো বলতে হবে অবশ্যই। এমনি আপনাদের মূল্যায়ন কি যে রাজশাহী শিক্ষা বোর্ডের যে উত্তীর্ণ যারা হয় তারা তো হয়, যে যারা ফেল করেছে তাদের অধিকাংশ কোন সাবজেক্টে কোন বিষয়ে মূলত তারা ফেল করছে? আসলে মূলত ফেল ম্যাথমেটিক্স, সায়েন্সের ম্যাথমেটিক্স, এটা একটু দেখা যাচ্ছে। আর 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 গড়ে ইংরেজি কিছু দেখা যাচ্ছে, ইংরেজি ম্যাথমেটিক্স এই এই সাবজেক্ট গুলো মানে ফেল। এই সাবজেক্ট গুলোর ব্যাপারে আপনারা কি বাড়তি গুরুত্ব দিচ্ছেন কিনা? এর আগের বছর গুলোতেও আমরা দেখতাম যে বেশিরভাগ ফেল করে হয়তো ইংরেজিতে বা ম্যাথ এইগুলোতেই, তো সেগুলোর ব্যাপারে কি আমরা ভালো শিক্ষক আছে বা শিক্ষকের অভাব আছে এরকম কিছু ব্যাপার আছে কি, নাকি শিক্ষার্থীদের দুর্বলতা? না, মানে শিক্ষার্থীদের দুর্বলতা তো আছেই, এইসব বিষয়ে একটু ভীতিও কাজ করে। পাশাপাশি সত্যি কথা বলতে যে শিক্ষকদের এই এই অনেক প্রতিষ্ঠানেই মানে এই শিক্ষকদের এই এই সব সাবজেক্টের ভালো শিক্ষকদের যে কিছুটা ঘাটতি আছে, বিশেষ করে মফস্বল এলাকায়। মফস্বল এলাকায় তো আসলে শিক্ষকদের বিজ্ঞান শিক্ষক, সায়েন্সের শিক্ষক এবং এই এই ম্যাথমেটিক্স বলেন, ইংরেজি ইংলিশ বলেন, ভালো শিক্ষকের কিছুটা ঘাটতি আছে, এটা অস্বীকার করার উপায় নেই আর কি। এই ক্ষেত্রে আপনাদের চেষ্টা আছে কিনা মনোনয়নের ক্ষেত্রে? তো আপনাদের বিভিন্ন প্রক্রিয়া থাকেই। হ্যাঁ, চেষ্টা তো আমাদের আছে, চেষ্টা আছে। চেষ্টা বলতে সরকারের সামগ্রিকভাবে এটা চেষ্টা আছে, এই 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 সাবজেক্ট গুলাকে, এই সাবজেক্ট না সব সাবজেক্টের উপরে আমাদের যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা আছে সরকারের পক্ষ থেকে। আর আমাদের তো প্রশিক্ষণ ইয়েতে নাই আমাদের বোর্ডের, তো এইগুলা নিয়েও আমরা একটু মানে কি করা যায় এটা নিয়েও আমরা মানে চিন্তা করছি, এবং সামনে কি করা যায় এটা নিয়ে কিছুটা ভাবছি আর কি, বা আমরা কিছু করতে পারি কি না এই বিষয় নিয়ে আমরা সামনে ভাববো। আমাদের প্রোগ্রাম গুলো নেই যে শিক্ষকদের ট্রেনিং করানো, শিক্ষক নিয়োগ, এগুলো তো আমাদের ইয়ে সাবজেক্ট না। তারপরেও আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এ বিষয় নিয়ে আমরা আলাপ করছি, কথাবার্তা বলছি, এবং আমরা হয়তো আনুষ্ঠানিক ভাবে এগুলা আলাপ করে কিছুটা সিদ্ধান্ত নিতে পারি কিনা সে বিষয়ে ভাবছি আর কি। আমরা আরেকবার একটু তানভীর স্যারের কাছে যেতে চাই। তানভীর স্যার আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন। আমরা স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? তানভীর স্যার কি শুনতে পাচ্ছেন? তানভীর স্যার, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
ইয়াটা কান থেকে বের করে নিতে হবে। স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আপনিও বোধহয় আমাকে আমাদের শুনতে পাচ্ছেন না। আমরা একটু ইয়েতে মহাজিম স্যার আপনার কাছে আরেকটি বিষয়ে একটু আলাপ করি, যে এই যে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে খাতা পুনর্মূল্যায়নের যে দাবিটি ওঠে, সেই পুনর্মূল্যায়ন তো এবারেও সেই সুযোগ আছে, সেটি কবে থেকে শুরু হচ্ছে এবং সেটির প্রক্রিয়াটা আমাদেরকে একটু সংক্ষেপে যদি বলেন। এখানে একটু বলে রাখি, আসলে খাতা পুনর্মূল্যায়নের এখানে সুযোগ নেই, এটা আমরা ওই রিস্কুটিনি করা হয়, নাম্বারটা এটা ভুল টুল আছে কিনা সেইগুলা দেখা হয়, সেটা এক তারিখে হ্যাঁ হ্যাঁ ছুটে গেছে কিনা, হ্যাঁ এইগুলাই আর কি। আর এটা শুরু হবে 1 তারিখ থেকে 7 তারিখ মানে জুন মাসের, এই আবেদন করবে, আবেদন করবে তারপরে আমাদের কাজ হবে, আমরা স্বল্প সময়ে সেটা আমরা রেজাল্ট দিয়ে দেবো স্বল্পতর সময়ে। আচ্ছা এই প্রসঙ্গে আরেকটি কথা আসে, যে খাতা পুনর্মূল্যায়নে আমরা এর আগেও দেখেছি যে কিছু ত্রুটির বিষয় থাকে, যারা খাতা মূল্যায়ন করেন সেই সব শিক্ষকদের ত্রুটি ধরা পড়ে বা তাদের কারণে অনেকেই ফলাফল পরিবর্তন হয়, তো সেই সব শিক্ষকদের বিষয়ে আপনাদেরকে মূল্যায়ন করেন কিনা, যে তাদের ভুলের কারণে শিক্ষার্থীরা যখন ক্ষতিগ্রস্ত হয় এরকম বোধ হয় এর আগেও আপনারা উদ্যোগ নেবেন বলেছিলেন। হ্যাঁ এটা তো একটা নিয়মিত একটা ইয়াই আছে আমাদের, রুটিন আর কি বলতে পারেন, যে এই এই শিক্ষকদের কারণে কোন শিক্ষক যদি ভুল ত্রুটি করে আর তার কারণে রেজাল্টের যদি কোনো ইফেক্ট হয় সেই জন্য তাদেরকে তো একটা তাদের হয়তো পরীক্ষক হিসাবে তাদেরকে ই করা হয় আর কি, বা পরীক্ষক হিসাবে তাদের বাতিল করা হয়, নাম ই করা হয়, হয়তো 1 বছর 2 বছর এরকম করা হয়। আচ্ছা 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 আমরা আরেকবার চেষ্টা করি, আমাদের সাথে তানভীর স্যার আরেকবার যুক্ত হয়েছেন, আমি জানি না দেখি তার শব্দ শুনতে পাই কিনা। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন তানভীর স্যার? তানভীর স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমরা স্যারের সংযোগটি আসলে ছবি দেখতে পাচ্ছি কিন্তু স্যার কোনো শব্দ শুনতে পাচ্ছেন না। আমরা একটু ইয়েতে যেতে চাই, ওই যে মজিম স্যার আপনার কাছে আরেকটি বিষয় একটু জানার জন্য জানতে পারি, সেটি হলো পারে তারা ফলাফল সন্তোষজনক ফলাফলই করেছে, তারা আরেকটু ভালো চেয়েছিলেন আর কি, তো সেই জায়গা থেকে আপনার তাদের ব্যাপারে আপনার একটু বক্তব্য শুনতে চাই। জি জি প্লিজ প্রশ্নটা আবার বলুন। আমাদের এইখানে সংযুক্ত হয়েছেন বগুড়ার আমিনুল ইসলাম এবং তার 2 মেয়ে, তারা এবারে অংশগ্রহণ করেছিল এবং ফলাফল তারা বলা যায় ভালো, আমরা অদম্য হিসাবেই তাদেরকে দেখতে চাই এবং মূল্যায়ন করতে চাই, তাদের ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ বক্তব্য হচ্ছে যে তারাও সন্তুষ্ট প্রকাশ করেছে, আরো একটু ভালো হলে ভালো হতো, সেটা তো সন্তুষ্টির জায়গায় একটু ঘাটতি থাকবেই, তো আমি ধন্যবাদ জানাই তাদের আমিনুল সাহেবকে এবং তার 2 মেয়েকে, যে এই পরিস্থিতিতেও তারা এই পরীক্ষা দিয়ে মোটামুটি ভালো একটা ফলাফল করেছে, তো সেটাই আর কি। এবং এদের ব্যাপারে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এদের ব্যাপারে আমাদের একটা ইয়ে থাকবে, বিশেষ দৃষ্টি থাকবে যে এদের ব্যাপারে যেন শিক্ষা প্রতিষ্ঠানে আরো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো যত্নবান হয়, আন্তরিক হয়, এ বিষয়ে আমরা আমাদের একটা হয়তো একটা নির্দেশনা আমরা দিব, পরামর্শ দিব শিক্ষা প্রতিষ্ঠানকে, এবং এরা যাতে নিয়মিত স্কুলে যেতে পারে, গেলে যেন তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়, সে বিষয়ে আমাদের একটা
নির্দেশনা থাকবে, পরামর্শ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি। তাদের পরীক্ষা এবং খাতা মূল্যায়নের ক্ষেত্রেও বাড়তি কোনো সুবিধা থাকে কিনা বা বাড়তি কোনো আন্তরিকতা থাকে কিনা? মূল্যায়নের ক্ষেত্রে আলাদা ভাবে হয় না, তো পরীক্ষার ক্ষেত্রে হয়, যদি তারা পরীক্ষা দিতে মানে লিখতে না পারে বা অসুবিধা হয় তাদের সিটের ব্যাপারে, এইগুলোর ব্যাপারে আমাদের বিশেষ নজর দেওয়া হয়, বিশেষ একটা ব্যবস্থা করা হয়, কিন্তু খাতা আলাদা ভাবে মূল্যায়ন এটা করা হয় না। আচ্ছা আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আরেকবার আমি একটু আমিনুল ইসলাম সাহেবের কাছে যেতে চাই। আমরা এই মুহূর্তে যেটি আমিনুল ইসলাম সাহেবের কাছে তার দুই মেয়ের যে বেড়ে ওঠা, তাদের যে এই যে কষ্টের মাঝে তাদেরকে যে এতদূর আপনি নিয়ে এসেছেন, আমরা একটু গল্পটাই শুনতে চাই। আমরা তাদের ফলাফল শুনলাম, আমাদের জন্য ভালো লাগার খবর এটি, তারা আরো ভালো ফলাফল চাচ্ছিল, এটি একটি ভালো ধরনের আমাদের ভালো লক্ষণ হিসেবে দেখতে পারি যে তাদের আকাঙ্ক্ষা আছে, তাদের প্রত্যাশা আছে, এই জায়গাটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। আমরা একটু তাদের তাদের বেড়ে ওঠার গল্পটাই আপনি আমাদের একটু শোনাবেন, আমরা একটু শুনতে চাই যে তাদেরকে আপনি ছোটবেলা থেকে, তারা পঞ্চম শ্রেণী পাশ করলো, পরীক্ষা পাশ করলো, তারা অষ্টম শ্রেণীতে জিপিএ 5 পেয়ে পাশ করেছে, এবং তাদের শিক্ষা বান্ধব নয় অবশ্যই, তাদের জন্য পরিবেশটি তাদের জন্য অনুকূলে নয়, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনুকূলে নয়, এর মাঝেও আপনি তাদেরকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার সাহসটি কিভাবে করছেন, বা আপনার আমরা একটু গল্পটা শুনলেই হয়তো দর্শককেও আমরা বোঝাতে পারবো যে তাদেরকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমিনুল ইসলাম, এগুলো আসলে আমি একা না, আমার সঙ্গে আমার সহধর্মিণীও আছে, দুজন মিলে আমরা ওদেরকে স্কুলে নিয়ে যাই ছোট থেকেই, মোটর সাইকেলে নিয়ে যাই, যখন মোটর সাইকেলে নিয়ে যাইতে পারি না তখন ইজি বাইকে নিয়ে যাই, রিক্সায় নিয়ে যাই, অনেক কষ্ট আমাদের, ওদেরকে হাঁটতে পারে না কোলে করে নিয়ে ওর মা নিয়ে যায় স্কুলে থাকতে হয়, তারপরে ক্লাস 5 তো কাছেই স্কুল ছিল, একটু দূরে স্কুলে যাইতে পারে না, কাছাকাছি দিছিলাম আর কি, ভালো স্কুলে দিতে পারি নাই, যাক আলহামদুলিল্লাহ তার মধ্যে যে যেটুকু রেজাল্ট তারা করেছে আমি খুব খুশি আর কি, আল্লাহর রহমতে খুব খুশি। যে স্যার যেটা বললো যে তাদের জন্য বাড়তি এক্সট্রা ভাবে স্কুলে যদি যত্ন বা কেয়ার নেওয়া হয়, তাদের প্রতি যদি এরকম নির্দেশনা দেওয়া হয়, এটা খুব ভালো হয়, স্কুল থেকে অনেক হেল্প করছে, তবুও অনেক আর কি আকাঙ্ক্ষা থাকে, সবার আকাঙ্ক্ষা থাকবেই, অনেক কষ্ট হয়েছে ক্লাস 5 ক্লাস 8 এই পর্যন্ত আসতে আমার অনেক কষ্ট হয়েছে, আবার কলেজে দিব, এখন কোন কলেজে দিব, দূরে হলে যাওয়া আসার সমস্যা হবে, এই আর কি, সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আমাদের একটু পরিশ্রম, অনেক পরিশ্রম আমাদের দুজনেরই পরিশ্রম। আমিনুল ইসলাম সাহেব, আপনার কাছে একটু জানতে চাই যে তাদেরকে নিয়ে আপনি কতদূর এগোতে চান, আপনার প্রত্যাশাটা কি, আগামী দিনের প্রত্যাশা কি, চাচ্ছেন কি? আমার তো আছেই, তাছাড়া ওদের একটা মনের ইচ্ছা আছে যে ওরা যতদূর লেখাপড়া করলে সরকারি একটা চাকরি পাবে, সরকারি একটা ওরা 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 আসলে সরকারি চাকরি করতে চায়, এরকম ওদের আগ্রহ, ওই জন্য আমি সবকিছু বিনিময়ে আমি ওদেরকে লেখাপড়াটা টিকে রাখছি, রাখবো ইনশাল্লাহ ভবিষ্যতে, ঠিক আছে, এই এই আর কি আকাঙ্ক্ষা। আচ্ছা, কলেজে ভর্তির ক্ষেত্রে আমরা আপনার সাথে কথা বলবো আর একটু বিষয় পরবর্তীতে, আমরা যাওয়ার আগে আমরা একটু মোয়াজ্জেম স্যার আপনার কাছে এই এই এখনই জানতে চাই যে ওদের কলেজে ভর্তির যে বিষয়টি সেটি তো আমার যত মানে পদ্ধতিটি কি, তারা ইচ্ছে করলেই কি নির্ধারিত কলেজে ভর্তি হতে পারবে কিনা, নাকি তারা কোনো দূরের কলেজেও পড়ে যেতে পারে, এই বিষয়টিকে আপনি একটু বলবেন মোয়াজ্জেম স্যার। যতটুকু জানা আছে এদের বিষয়ে একটা মানে কোটা আছে, কোটা আছে, সেই কোটা অনুসারে তারা ভর্তি হতে পারবে, তবে ইচ্ছা করলে যে কোনো মানে কোটা ভিত্তিতে আবার ওই মেধা ই করা হয় যে কোটা অনুসারে হয়তো কতটা সিট হবে, সে সিটের মধ্যে ইয়ে হলে ওরা পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে আমরা আচ্ছা আচ্ছা আমরা আরেকবার দেখতে পাচ্ছি আমাদের তানভীর স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আমি জানি না স্যার আমাদের বিষয়গুলো শুনতে পাচ্ছেন কিনা, তানভীর স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আরেকবার আমরা একটু চেষ্টা করি আপনার সাথে কথা বলার। তানভীর স্যার আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না,
দুঃখিত, আমরা তানভীর স্যারকে পাচ্ছি না, আমরা হয়তো আগামীতে অন্য কোনো অনুষ্ঠানে স্যারকে আবারও নিয়ে আসবো, সেই সময় স্যারের সাথে কথা বলবো। আমরা শেষ পর্যায়ে আসছি, আমরা আলোচনা শেষ পর্যায়ে আমরা আমিনুল ইসলাম সাহেবের কাছে যেতে চাই। তিনি তার আগামী দিনের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে তার মেয়েদেরকে পড়াশোনা করতে চাই, করাতে চাই আরো বেশি। আমরা সেই জায়গায় তারা তাদের এই মুহূর্তে প্রত্যাশা কি, বা প্রশাসনের সহযোগিতা, শিক্ষকদের কোনো সহযোগিতা তাদের চাওয়ার আছে কিনা? অবশ্যই, এখানে যদি আমি প্রশাসনের সহযোগিতা পাই বা ডিসি সাহেব, বগুড়া ডিসি সাহেব যদি আমাকে অনেক আশ্বস্ত করে বা সাহস দেয়, তাহলে আমি অনেক খুশি হব এবং মনের একটা শক্তিও হবে আমার ওদেরকে আগায় নিয়ে যেতে। ঠিক আছে, সবকিছু সাহায্য যদি আমি পাই, হেল্প যদি পাই, ঠিক আছে, অনেক সুবিধা হবে আমার পক্ষে। আচ্ছা, আমরাও প্রত্যাশা করছি যে আপনি আগামী দিনে সবার সহযোগিতা নিয়ে আপনার দুই মেয়েকে এগিয়ে নিয়ে যান, তারা আরো বেশি শিক্ষিত হোক, দেশের জন্য কাজ করুক, এই প্রত্যাশা করছি। আমরা মোয়াজ্জেম স্যারের কাছে শেষ বিষয়, ফলাফলে আপনারা সন্তুষ্টই বলছেন, আগামী দিনের যে চাওয়া আপনাদের, আগামী দিনেও যারা পরীক্ষার্থী আছে, সামনে HSC পরীক্ষার বিষয়টিও আছে আপনাদের, সেরকম সেই বিষয়ে আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা, কোনো ভাবনা আছে কিনা আমাদেরকে একটু বলবেন প্লিজ। আমরা 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 পুরোপুরি প্রস্তুত সামনে HSC পরীক্ষার ব্যাপারে, পরীক্ষা না নিতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই করোনা পরিস্থিতিতে আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পরিবেশের উন্নতি হলে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, পাশাপাশি হয়তো পরীক্ষার বিষয়েও চিন্তা ভাবনা করা হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছিলেন সব তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি, আর সেই সাথে আগামী অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন এই প্রত্যাশা রাখছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ।